হ্যালো দোস্ত, আজকে আমি পাবদা মাছের চচ্চড়ি বানাবো। কি কি লাগবে দেখে নাও। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, ছোট মোটো একটা পেস্ট করে নিয়েছি। এখানে সর্ষা, পোস্ত আর আদা বাটা আছে, আর মরিচ। চলো কিভাবে বানাই দেখে নিই। প্রথমে কালিজিরা সম্বাদ দেব, তারপর পেঁয়াজ গুলো দিয়ে দেবো। নুন দেওয়া হলো, এখন টমেটো গুলো ছেড়ে দিলাম একটু হয়ে নে। তারপর সর্ষা বাটা এগুলো সব যেগুলো বেটে রেখেছিলাম সব দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো একটু নেড়ে নিই সুন্দর করে ভালোভাবে। বেশি হতে দেব না, এত ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। তো একদমই ইজি আর বেশি সময়ও লাগে না। তাই হয়ে আসছে আমাদের সর্ষেগুলো, এখন আমরা জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়ে নেব। 1-2 মিনিটের জন্য এটা হবে। এখন মাছগুলো দিয়ে দেব। একদমই ইজি বন্ধুরা, পাবদা মাছের চচ্চড়ি খেতে খুবই স্বাদ লাগবে। দেখো বন্ধুরা হচ্ছে, এটা 1-2 মিনিটের জন্য হবে। তারপর এখানে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দেব। প্রায় হয়ে গেছে, এখন একটু সর্ষের তেল ঢেলে দেব সামান্য। আর একটু ধনে পাতা দেব, ধনে পাতা দিলে সেন্টটা খুব ভালো আসবে। তো হয়ে গেছে রেডি আমাদের পাবদা মাছের চচ্চড়ি। লাঞ্চের জন্য রেডি হয়ে গেছে যাচ্ছি। না, আরো অনেক কিছু আছে বানানোর। এখন আমি বানাবো চাল কুমড়োর চচ্চড়ি। কিভাবে বানাই দেখে নাও। চাল কুমড়োকে কেটে ভালো করে লবণ, হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম 10-15 মিনিটের জন্য। এখন 10-15 মিনিট হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োটা বানাবো। দেখো কি করে বানাই। এখন আমি কালিজিরে সম্ভাব দেব, তারপর একটা একটা করে চাল কুমড়ো গুলো ছেড়ে দেব। এটাকে এখন 2-3 মিনিটের জন্য ঢেকে ঢেকে ভালো করে ভাপে ভাপে এটাকে সিদ্ধ হতে দেব। এটাকে ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেবেন, নাহলে সিদ্ধ হবে না। আবার ঢেকে রাখি 1 মিনিটের জন্য। একটু একটু হয়ে এসেছে,
এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর পোস্ত পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। সামান্য একটু চিনিও দেব। এখন একটু জল দিয়ে নেড়ে নেব। ভালো করে নেড়ে এটাকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটু সিদ্ধ হবে। মাঝখানে মাঝখানে একটু দেখে নিও সিদ্ধ হয়েছে কিনা। আমিও দেখে নিই একটু সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে সিদ্ধ, আর একটু হবে। হয়ে গেছে এখন। এখন আমি নামিয়ে দেব। আমার চাল কুমড়ো চচ্চড়ি রেডি। দেখো বন্ধুরা, আমার চাল কুমড়ো চচ্চড়ি রেডি হয়ে গেছে। সুন্দর হয়েছে না দেখতে? হ্যালো ফ্রেন্ডস, এখন আমি ট্যাংরা মাছের ঝোল বানাবো। কি কি লাগবে দেখে নাও। আলু কেটে রেখেছি, কারকুল কেটে রেখেছি, মরিচ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সামান্য পেঁয়াজ বাটা। চলো এখন বানিয়ে নিই। আর কালিজিরা পূরণ দেব, আর তেজপাতা পূরণ দেব, সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লাগবে। চলো তেজপাতা সামনে দিয়েছি, আর একটু কালিজিরা। এখন আলুটা ছেড়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হবে, তারপরে আমরা কারকুলগুলো দিয়ে দেব। একটু হতে দিই আলুগুলো। আলুটা একটু একটু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা ভাত, এখন আমরা কারকুলগুলো দিয়ে দেব। এখন এক এক করে সব দিয়ে দেব। এখন হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। হাফ টিস্পুনের থেকেও কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, বেশি লাগে না। পেঁয়াজ বাটা পড়বে তো এখানে, তার জন্য হলুদটা নিজে বুঝে দিলেই হবে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, সামান্য জল দিচ্ছি। ভালো করে নেড়ে নিই। এটা এখন 3-4 মিনিটের জন্য হবে। ভালো করে এটাকে কষিয়ে নেব, ঢেকে রাখি। একটু দেখে নিই হয়েছে কিনা। আর একটু হবে। ভালো করে না কষালে এটা কিভাবে হবে বলো? একটু হবে, আবার ঢেকে রাখি। এখন প্রায় হয়ে আসছে, এই গ্যাসটা বাড়ায়। একটু ভাজা ভাজা হয়ে নে। বাকি সুন্দর রং হয়েছে, লাল লাল। জলটা আমি গরম করে রেখেছি, যে জলটা আমি দেবো এখন
ভালো করে কষিয়ে নি, তারপর জলটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জলগুলো। বাহ কি সুন্দর গন্ধ! এখন জলটা একটু বয়ল হতে দেব। বয়ল হওয়ার পর তারপরে মাছগুলো দিয়ে দেব। এখানে ফুটে ফুটে আসছে, এখন মাছগুলো দিয়ে দিই। ট্যাংরা মাছগুলো দিয়ে দিই, খুব টেস্টি। আহ কি সুন্দর গন্ধ! ধনে পাতাগুলো দিয়ে দিই। হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝোল। কে কি বলে জানি না, আমি তো এটাকে ট্যাংরা মাছে বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও। হয়ে গেছে, এখন নামিয়ে দেব। দেখো রেডি আমাদের ঝোল। আজকে আমাদের লাঞ্চ রেডি, এখন আমরা লাঞ্চ করে নেব বন্ধুরা। বাই, আমরা এখন লাঞ্চ করতে বসি। বাই।